গুড মর্নিং এভরিওয়ান, তোমাদেরকে জুঁই মজুমদার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো আজকে আমাদের শাশুড়ি মা মরা 5 দিন হয়ে গেল। তো বলতে পারো সকাল থেকে কোনো কাজকর্মই নেই, এই ঘুম থেকে উঠছি, ঘুরছি ফিরছি, খাওয়া দাওয়াও সেরকমভাবে হচ্ছে না, খাওয়া দাওয়ারও সেরকম তোড়জোড় নেই। তো আত্মীয় স্বজনও সেরকমভাবে কেউ আসেনি। তো আত্মীয় স্বজন এলে সেই খাওয়া দাওয়া করছে, তারপরে চলে যাচ্ছে, মানে কেউই সেরকমভাবে থাকছে না, তাই জন্য কাজকর্মও সেরকমভাবে নেই। তো শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না। তো যে যা করছি, যতটুকু করছি, তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। চলো তাহলে। বন্ধুরা, রান্না চাপিয়ে দিয়েছি। তো এই দেখো, ভাত চাপিয়ে দিয়েছি, একদিকে তরকারি। কিন্তু এই রান্নাটা হচ্ছে কাদের জন্য জানো? এই রান্নাটা হচ্ছে আমাদের ঘরে যারা আত্মীয় স্বজন আসছে। আর তোমাদেরকে তো আগেই বলেছি যে আমার জায়ের একটা নিচে পিজি আছে, পিজিতে 11 জন মেয়ে থাকে। কিন্তু এখন ছুটি থাকার জন্য ওরা সবাই বাড়ি চলে গেছে, মাত্র 2 জন আছে, ওদের পরীক্ষা চলছে। কিন্তু ওদেরকে তো খাওয়া দাওয়া দিতে হবে, তো ওদের জন্যই রান্না করছি। যেহেতু আমার যা অগ্নিকর্তার স্ত্রী, সেই জন্য ও রান্না করবে না, তো ওই জন্য রান্নাটা আমাকেই করতে হচ্ছে, বাড়িতে সেরকম লোকজন নেই। তো করেছি ভাত আলু সেদ্ধ, আর দেখো সবজি দিয়ে ডাল, আর করেছি আর দেখো ফুলকপি আলুর তরকারি। কিন্তু যেহেতু বাড়িতে এখন তেল হলুদ ঢুকবে না, তাই ঘি দিয়েই রান্না করছি। হলুদ নেই, কেমন রান্নাগুলো ফ্যাক ফ্যাক করছে। কিন্তু ওইগুলোই ওদেরকে খেতে দিতে হচ্ছে, ওদের একটু খারাপ লাগলেও কিছু করার নেই, কিন্তু ওদেরকে তো খেতে দিতে হবে। যাই হোক, ওদেরকে ওদের জন্য রান্না করে দিলাম। তারপরে দেখো আমাদের জন্য মানে সব কিছু সবজি কেটে রেখেছি, একরকম খেতে প্রতিদিন ভালো লাগে না, তাই জন্য সব রকম সবজি দিয়ে আমাদের তো এক পাকে রান্না হবে, হবিষি রান্না। তো সেই জন্য দেখো আমাদের হবিষির সব জোগাড় করে নিয়েছি, এটা রান্না করবে আমার যা। তো এই দেখো আতপ চাল, মুগ ডাল, সবজি সব কিছু কাটা হয়ে গেছে। এবারে ওগুলো সব কিছু একসঙ্গে এক পাকে খিচুড়ির মতন রান্না হবে। আর এদিকে দেখো আমার হাজব্যান্ডকে ধুতি পরতে পারে না, আমাকে ধুতি পরিয়ে দিতে হলো। আর এদিকে আমাদের রেক্সোকে খাওয়া দাওয়ার পর দেখো একটু বাইরে নিয়ে যেতে হয়, কিন্তু বাড়িতে সেরকম লোকজন নেই, আর দাদা তো বেরোতে পারছে না অগ্নিকর্তা বলে। আর তোমরা তো জানোই আমি একটু পশু পাখি খুব ভালোবাসি, তো আমি রেক্সোকে একটু বাইরে নিয়ে গেলাম। ওকে খাওয়া দাওয়ার পর একটু বাইরে না নিয়ে গেলে ও পেচ্ছাপ পায়খানা সব করতে চাই, একটু ঘুরতে চায়। দেখতেই পাচ্ছ আমার প্রচণ্ড কাশি হয়ে গেছে, আর প্রচণ্ড শরীর খারাপও হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, এত ঠান্ডা লেগে গেছে বলতে পারো। তো এইভাবেই দিনগুলো কাটছে, ভালোও লাগছে না, কিন্তু রেক্সো আছে বলে আমার দিনগুলো একটু কেটে যাচ্ছে, না হলে বাড়িতে দিন কাটাবার মতন কিচ্ছু নেই। তো এই ছোটো ছোটো ব্লগ বানিয়ে তোমাদের কাছে আমি শেয়ার করছি, মানে আমার সময় কাটছেই না বলতে পারো। তো এই দেখো রেক্সোকে একটু ঘুরিয়ে নিয়ে এবারে বাড়িতে ঢুকিয়ে দেবো, কারণ কুকুর বিড়াল। আর দেখো এবারে আমি বেরিয়ে পড়েছি বিকেলবেলাতে, দেখতে পাচ্ছ হাতে টাকা নিয়ে, কারণ আমার শরীর প্রচণ্ড খারাপ, গা জর্জর করছে, প্রচণ্ড কাশিও হয়ে গেছে। আর তোমাদের দাদা ভাইয়েরও প্রেশার লো হয়ে গেছে, তোমাদের দাদা ভাইয়েরও প্রেশার মানে কমে গেছে, খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে না, দুজনারই খুব শরীর খারাপ। আর দেখো ওষুধের দোকান থেকে ওষুধ কিনে নিয়েছি, জ্বরের ওষুধ, আর এদিকে ভিক্স কিনে নিয়েছি। প্রচণ্ড বুকে ব্যথা করছিল আর খুবই কাশি হয়েছে। তোমাদের দাদা ভাইয়েরও প্রেশারটা লো হয়ে গেছে, শরীরটা ভালো নেই, আমাদের স্বামী স্ত্রী দুজনারই শরীর খুব খারাপ। তো এই দেখো সন্ধেবেলায় একটা প্রদীপ আর ধূপকাঠি দিয়ে দিয়েছি শাশুড়ি মায়ের ঘরে, শাশুড়ি মায়ের উদ্দেশ্যে। তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন ব্লগ নিয়ে।